এক জীবনে এত প্রেম, অ্যালবামের নায়িকা আজ কোথায়? দেখুন বঙ্গরাসের বর্তমান চেহারা। কিছু কিছু গান বছরের পর বছর শ্রোতাদের মনের মধ্যে গেঁথে থেকে যায়। বাংলার এমনই একটি গান ছিল এক জীবনে এত প্রেম। না, এটা কোনো নামি দামি ছবির গান ছিল না, এটা ছিল একটা অ্যালবামের গান যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শ্রোতাদের একাত্মা করে দিয়েছিল। এই রোম্যান্টিক গান প্রেমিক প্রেমিকাদের মনের মধ্যে রোম্যান্সের ঝড় বইয়ে দিয়েছিল। গানের কথা, সুর এবং গানের মধ্যে দেখানো ভালোবাসার গল্প ছুঁয়ে গিয়েছিল উঠতি বয়সের প্রেমিক প্রেমিকাদের। আজ থেকে এক দশক আগে এখনকার মতো স্মার্টফোনের চল ছিল না। তখন ভরসা বলতে রেডিও আর তা না হলে মোবাইল ফোনে ডাউনলোড করে গান শুনতে হতো। এই গানটি গিয়েছিলেন শহীদ এবং শুভমিতা ব্যানার্জি। এই গান এত বেশি ভাইরাল হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিলেন অ্যালবামের নায়িকা। সুন্দরী এই বাংলাদেশি নায়িকাকে এক লহমাতি ভালোবেসে ফেলেছিলেন দর্শকেরা। নাম ছিল তার শায়না আমিন। তার জন্ম হয়েছিল 1985 সালে। বাবা মা দুজনেই ছিলেন বাংলাদেশি, তবে অভিনেত্রীর জন্ম হয়েছিল সৌদি আরবের মক্কাতে। তাই জন্মসূত্রের নিরিখে সৌদি আরবিয়ান সুন্দরী বলা যায় তাকে। তার বয়স যখন 1.5 বছর তখন বাংলাদেশে চলে আসেন তার পরিবার। এরপর বাংলাদেশেই বেড়ে উঠেছেন শায়না। পড়াশোনার পাশাপাশি নাচ এবং অভিনয়ের প্রতি তার বিশদ আগ্রহ জন্মায়। শায়নার বয়স যখন মাত্র 21 বছর তখন তিনি ছোট পর্দায় অভিনয়ের মারফত নিজের ক্যারিয়ার শুরু করেন। এরপর এক জীবনে এত প্রেম অ্যালবাম রিলিজ হয়। এই গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হন অভিনেত্রী। আজও এই গান এবং গানের সুন্দরী নায়িকার জনপ্রিয়তা রয়েছে শ্রোতাদের মাঝে। এরপর আর কোনো খোঁজ মেলেনি নায়িকার। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কোথায় হারিয়ে গেলেন শায়না? এখন কিভাবে কাটছে তার দিন? শায়না কিন্তু এখন বাংলাদেশে নেই। 2011 সালে বিদেশি প্রেমিককে বিয়ে করে দেশ ছেড়ে চলে গিয়েছেন নায়িকা। 2015 সালে তিনি প্রথমবার মা হন, জন্ম দেন এক কন্যা সন্তানের। এরপর 2018 সালে তিনি 2 পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে তার বয়স 37 বছর, কিন্তু অভিনেত্রীকে দেখলে তার বয়সের আন্দাজ করা ভারী মুশকিল, কারণ আজও সেই আগের মতোই সুন্দরী রয়েছেন শায়না। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয় থাকেন, প্রতিনিয়তই নিজের ছবি শেয়ার করেন তিনি। আপাতত এভাবেই ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রেখে চলেছেন শায়না।